এ মুসলমান ইমানদার, এই করোনার কালেও কত মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছিল গদা গন্ডে কেনা, কিন্তু মুসলমান বড় কষ্ট হয় যেই করোনার কালে কোন নেতাদেরকে করোনার লাশের পাশে পাওয়া যায় নাই। এই করোনার রোগীর কাছে আলেমদের পাওয়া গেছে, কোরআনের কর্মীদেরকে পাওয়া গেছে। যেই আলেমরা কোরআনের কর্মীদের, যেই আলেমরা করোনার লাশগুলি ঘর থেকে বের করে গোসল দিল, কাফন পরালো, দাফন দিল, জানাজা পরালো, ওই আলেমদের উপরে একের পর এক টাকলু মুরাদের মতন নাস্তিকেরা মিথ্যা অপবাদ দেয়। এইগুলাকে বলা হয় নিমুখারামের দল, উপকারের কথা ভুলে যায়। যে আলেমরা করুণার কালে করুণার লাশগুলিকে বের করলো, ওই সময় পাতি নেতারা তাদের লাশের কাছে যায় নাই, কথা গন্ডি কিনা, ওরা মরে যাবে বলে যায় নাই, করোনায় আক্রান্ত হবে যায় নাই। কিন্তু মুসলমান ইমানদার আকীদা কত খারাপ, আরে মাস্ক পরলেই তো করোনা থেকে বাঁচবেন না, ভ্যাকসিন নিলেই তো করোনা থেকে বাঁচবেন না। কিন্তু মুসলমান ইমানদারেরা যদি করোনায় আক্রান্ত হয়ে আপনার মৃত্যু লেখা হয়ে যায়, ওই রোগে আপনাকে মরা লাগবে, কথা কন্ঠে কিনা। আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এই করোনার কালে মানুষগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ছেলেরা বাবার জানাজার পাশে নাই, বাবা সন্তানের লাশের পাশে নাই, কিন্তু কোরআনের কর্মী আলেমরা জানাজার লাশের পাশে দাঁড়িয়েছিল। আমরা এত সহজে আলেমদের উপকারের কথা ভুলে গেলাম, এত সহজে আলেমদের উপকারের কথা ভুলে গেলাম।